এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। প্রতারণার অভিযোগে তদন্তে নেমে 11টি চার চাকার গাড়ির হদিশ পেল পুলিশ। পুলিশের অনুমান ধৃতদের জেরা করে মিলবে আরো কিছু গাড়ির হদিশ। নদিয়ার কল্যাণী থানার ঘটনা। এ যেন ঠিক কেঁচো খুঁড়তে কেউটে। গাড়ি প্রতারণার অভিযোগের তদন্তে নেমে 11টি চার চাকা গাড়ি উদ্ধার করল পুলিশ। পুলিশের অনুমান, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করলে আরও বেশ কিছু গাড়ির সন্ধান মিলতে পারে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কল্যাণী থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পক্সো মামলায় গ্রেপ্তার হয় ভরত মাহাতো নামে এক যুবক। অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতে নেয় কল্যাণী থানার পুলিশ। চলতি মাসের 18 তারিখে কল্যাণী থানায় ভরতের নামে প্রতারণার অভিযোগ দায়ের করেন অপর এক ব্যক্তি, উত্তর চব্বিশ পরগনার বাদুলিয়া থানা এলাকার বাসিন্দা কালীচরণ ঘোষ। প্রতারণার অভিযোগ দায়ের করেন ভরতের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত ভরত তার পুরনো গাড়ি বিক্রি করে দেবার নাম করে নিয়ে আসে। দীর্ঘদিন পার হয়ে গেলেও গাড়ি বিক্রির টাকা দিচ্ছে না, গাড়িও ফেরত দিচ্ছে না। অভিযোগ পেয়ে তদন্তে নামে কল্যাণী থানার পুলিশ। ধৃতকে জেরা করে রাহুল রায় নামে অপর এক যুবকের সন্ধান পায় পুলিশ। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে নিয়ে অভিযানে নামে কল্যাণী থানার পুলিশ। উদ্ধার হয় 11টি চার চাকা গাড়ি। এ বিষয়ে কল্যাণী পুলিশ জেলা পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ধৃতদের জেরা করে 11টি গাড়ির সন্ধান মিলেছে। অভিযুক্তরা মূলত বিভিন্ন লোকের কাছ থেকে পুরনো গাড়ি বেশি দামে বিক্রি করে দেবার নাম করে প্রতারণা করত। উত্তর চব্বিশ পরগনার পাশাপাশি আরও বেশ কয়েকটি জেলা জুড়ে এই চক্র সক্রিয় বলেই মনে করছেন পুলিশ আধিকারিকেরা। পুলিশের দাবি, এদিন ধৃতদের ফের আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। পুলিশের অনুমান, ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও বেশ কিছু গাড়ি উদ্ধার সম্ভব হবে। পক্সো অ্যাক্টের একটি কেস হয় 18/4/22 এবং তাতে ভরত মাহাতো বলে একজন অভিযুক্তকে আমরা সব সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করি। তা সেই কেসের সঙ্গে সঙ্গে ভরত মাহাতো যখন অ্যারেস্ট হয়, সেই কেসের সঙ্গে সঙ্গে আফটার পিসি পিরিয়ড, ইন দ্য পিসি পিরিয়ড কোর্টে ফরওয়ার্ড করা হয়। কোর্ট থেকে আমরা পুলিশ কাস্টডির দাবি জানাই। পুলিশ কাস্টডি পিরিয়ডে একজন কালীচরণ ঘোষ, লেট ননিগোপাল ঘোষ বলে দারাপুর চণ্ডীপুর পিও বাদুরিয়া নর্থ চব্বিশ পরগনা থেকে আমাদের থানায় এসে উপস্থিত হন। তিনি বলেন যে ভরত নাকি কিছু গাড়ি ওনার কাছ থেকে নিয়েছিল বিক্রি করে দেওয়ার নাম করে, কিন্তু তার পয়সা করি ফেরত দিচ্ছে না। সঙ্গে সঙ্গে কল্যাণী থানা তার ব্যবস্থা নেয় এবং কল্যাণী থানা তার খোঁজ খবর শুরু করে এবং ইনভেস্টিগেশন শুরু হয়। এবং তার কাছ থেকে পুরো ঘটনাটা জানার পরে ভরত এবং রাহুল রায় বলে একজনকে, দুজনকে আমরা ভরতকে জেরা করে রাহুল রায়কে পাওয়া যায়। এবং রাহুল রায়কে জেরা করার পরে আমরা এখনো পর্যন্ত যতদূর সম্ভব তাদের ইয়ে থেকে 10টি থেকে 11টি ভালো গাড়ি উদ্ধার করি। ইনভেস্টিগেশন এখনো চলছে, আরও কিছু গাড়ির সন্ধান পাওয়া গেছে যেগুলো সবই প্রতারণার সাহায্যে এবং চুরির সাহায্যে কারো কারো, মানে যেরকম আপনারা জানেন যে পুরনো গাড়ি বিক্রি হয়, পুরনো গাড়ি বিক্রি করে দেবো বা পুরনো গাড়ি বেশি দামে বিক্রি করে দেবো এই বলে এই মালিকদের কাছ থেকে নিয়ে এসে ভরত এবং রাহুল এই ব্যবসাটা চালাচ্ছিল। এবং তারা গাড়ি নিয়ে এসে গাড়ির পয়সা দিত না এবং বলা ছিল যে গাড়ি বিক্রি হয়ে গেলে মাসিক কিস্তিতে তারা পয়সা মিটিয়ে দেবে, এরকম প্রতারণা। এই প্রতারণার ছক ফাঁস করা হয় এবং এখনো পর্যন্ত 11টা গাড়ি আমরা উদ্ধার করেছি, আরও ইনভেস্টিগেশন চলছে। আজকে আমরা ওই দুই অভিযুক্তকে আবার কোর্টে প্লেস করছি এবং পুলিশ কাস্টডিতে নেব, আরও 5-6টা গাড়ি উদ্ধার হওয়ার সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, নদিয়া।